বিএনপি নেতারা আগেই জানিয়েছিলেন ঝিমিয়ে পড়া দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে নতুন পরিকল্পনা এগোচ্ছে দলটি। তারই অংশ হিসেবে কারামুক্ত নেতাদের বাসায় যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। তাছাড়া ইফতার পার্টির মাধ্যমে হতাশাগ্রস্ত নেতাকর্মীদের চাঙ্গা করার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। দলীয় সূত্র বলছে, রমজানের মাঝামাঝি থেকে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের কাছে আর্থিক উপহার পাঠানো হবে। এর পাশাপাশি সংগঠন পুনর্গঠনের কাজও চলবে। এসব কারণে নেতাকর্মীদের আনাগোনায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রাণচাঞ্চল্য ফিরেছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কালবেলাকে বলেন, রমজান মাসকে কেন্দ্র করে সাংগঠনিক তৎপরতা তথা নির্যাতিত নিপীড়িতরা যাতে তাদের হতাশাভাব কাটিয়ে উঠতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এতে সব জায়গা থেকে ভালো সাড়াও পাওয়া যাচ্ছে। বিএনপি বলছে, নির্বাচনের পর কেন্দ্রীয় এবং তৃণমূলের কারাবন্দী প্রায় অধিকাংশ নেতাই এখন জামিনে মুক্ত। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারাও দলীয় ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এতে করে নেতাকর্মীরা সক্রিয় হয়েছেন। এভাবে মহানগর উত্তর দক্ষিণ বিএনপিও ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে। এদিকে নির্বাচনের পর সংসদ নির্বাচন এবং একতরফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে 7 জানুয়ারির ভোট বর্জন করা বিএনপি। ভোটের পর এখন পর্যন্ত 5টি কর্মসূচি পালন করেছে দলটি। এসব কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে। অন্যদিকে দলীয় কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিং করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ কারণেও নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে। এটিকে বিগত আন্দোলন ব্যর্থতায় অনেকটাই ব্যাকফুটে চলে যাওয়া বিএনপির ঘুরে দাঁড়ানোর লক্ষণ বলে মনে করছে দলের হাইকমান্ড। এদিকে রমজান মাসে এবার তৃণমূল পর্যায়ে ইফতার মাহফিলে জোর দিচ্ছে বিএনপি। সারা দেশে মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে 5 শতাধিক ইফতার পার্টি আয়োজন করা হচ্ছে। ঢাকায়ও হচ্ছে ওয়ার্ড ভিত্তিক ইফতার। দলের সদ্য কারামুক্ত নেতাদের নিয়ে অনুষ্ঠিত এসব ইফতারে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদেরও যুক্ত করা হচ্ছে। এর মধ্য দিয়ে নেতাকর্মীদের হতাশা কাটিয়ে সংগঠনকে গতিশীল ও উজ্জীবিত করার চেষ্টা করছে বিএনপি। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স কালবেলাকে বলেন, বিএনপি নেতাকর্মীরা গত অক্টোবর থেকে ফেরারি জীবনযাপন করছেন। রাজনৈতিক কর্মসূচি দূরে থাক, তারা এলাকায় থাকতে পারছেন না। এমন পরিস্থিতিতে ইফতার মাহফিলের মধ্য দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মাহমুদ সোহেল, কালবেলা।